তো ধন্যবাদ তো দিতে হয় বিনোদন প্রতিদিন, কারণ আমি নিজেও এক সময় বিনোদনের সঙ্গে কাজ করেছি। তো আমি অভিনয় শিল্পী সঙ্গের আইটি সেক্রেটারি, তো সেই জায়গা থেকে আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের যে এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন পুরো পৃথিবীটা হাতের মুঠোই, তো আসলে সকালবেলা পত্রিকাটি আমার বাসায় পৌঁছবে, তারপর পত্রিকা পড়ে আমি সারাদিনের বিনোদন বা সারা পৃথিবীর বিনোদন আমি দেখব, এটা আসলে এখনকার ভাবনাটা, মানে এই সময় এরকম ভাবনাটা আসলে একটু পিছিয়ে পড়ে থাকার মতো। তো সেই জায়গাতে আমি নিজেও ভাবছিলাম যে এরকম যদি বিনোদনের এরকম যদি পোর্টাল হয়, নিউজ পোর্টাল, হ্যাঁ, বা আর্কাইভ, যেখানে আমাদের বিনোদন জগতের বিভিন্ন ধরনের খোঁজখবর আমরা পাবো, একটু ইলেবোরেট খোঁজখবর আমরা পাবো। তো আজকে দেখে ভালো লাগছে যে বিনোদন প্রতিদিন সেরকম একটি পোর্টাল নিয়ে এসছে। তো আমি মনে করি যে যারাই বিনোদন পোর্টালের পেছনে আছেন, তারা আমার খুব ব্যক্তিগতভাবে পরিচিত সজ্জন গুণীজন, তারা নিশ্চয়ই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসছেন। আমি তাদের কাছে আশা করব যে আমাদের বর্তমান সময়ের এই মিডিয়া অঙ্গনের বা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, আমাদের চলচ্চিত্রাঙ্গনের, আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির একেবারে বস্তুনিষ্ঠ খবরগুলো, বস্তুনিষ্ঠ বিনোদনগুলোকে তারা তুলে আসবেন। যেমন আপনারা, আমার ভালো লাগছে যে আপনারা পুবাইলে এসেছেন, এখানে আজকে শ্যুটিংয়ে যারা যেসব শিল্পীরা আছেন তাদের কাছ থেকে আপনারা ইন্টারভিউ করছেন। এভাবে দেশের সর্বত্র এভাবে দেশের সব জায়গা থেকে বিনোদনের একদম বস্তুনিষ্ঠ খবরটি আপনারা তুলে নিয়ে আসবেন, এবং এটি আমরা বিনোদন প্রতিদিনে পাবো নিশ্চয়ই। তাহলে বিনোদন প্রতিদিন আমাদের সবার কাছে, শিল্পীদের কাছে, শিল্পী প্রেমিক মানুষদের কাছে, শিল্পপ্রেমিক মানুষদের কাছে আস্থার জায়গায় পৌঁছে যাবে। বিনোদন প্রতিদিনের জন্য শুভকামনা, ভালোবাসা, নিশ্চয়ই বিনোদন প্রতিদিন অনেক দূরে এগিয়ে যাবে।